গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল না এই সাফিটা দিয়েই শুরু করছি খাওয়া। কেন জানো, বাপের বাড়ি গেছিলাম এই কদিন, তো এটা খাওয়া হয়নি। তো দেখছি কি মুখের মধ্যে আবার কয়েকটা র্যাশের মতন বেরিয়ে গেছে। তারপরে বুঝলাম যে এটা আমার স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো ওই জন্য আর কি আজকের থেকে খাওয়া শুরু করে দিলাম। তো দেখো, এটা না কেমন তিতকুড়ি মতন খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আর কি তো রান্নাঘরে এখন কাজকর্মগুলো সারছি। আমার কিন্তু সকালে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, হাজবেন্ড অফিস বেরিয়ে গেছে, আর আমাদের চিকুরও খাওয়ানো হয়ে গেছে। এখন আমি কি করছি জানো, এই যে চায়ের লিকারগুলো না, এই যে বেসিনটা রয়েছে, বেসিন না সরি সিঙ্ক, এই সিঙ্কের এখানে না ফেলার ফলে দেখছি কি জলটা আটকে যাচ্ছে। তো তারপরে ভাবলাম এইভাবে ছাঁকনি, যে চা চাকার ছাঁকনিতে ছেঁকে নিয়ে লিকারটা অন্য জায়গায় কোথাও ফেলবো, ওখানে আর ফেলবো না। তো টুকটাক আর কি জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আগে ভাবলাম থালা বাসনটা মেজে নিই, তারপরে অন্য কাজকর্মতে হাত দেব। আজকের অনেক সকালে ঘুম থেকে উঠেছি, প্রায় 6টা নাগাদ। কেন জানো, ঘরের অবস্থা যে কী হয়ে রয়েছে কী বলবো বন্ধুরা, চারিদিকে যেন ধুলো ধুলো হয়ে রয়েছে। প্রায় 10 দিন মতন বাড়িতে ছিলাম না, এসে তো মাথায় হাত যে কোথা থেকে আমি কাজ শুরু করব। তো বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পরে না আমি ওই যে ওই বারান্দাতে বাসনের ঝুড়িটা বসিয়ে দিই, খুব ভালোভাবে জল ঝরিয়ে যায়। আর এই যে দেখো কয়েকটা জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, আর এই যে জানালার এখানটাতে তো কেমন একটা ধুলো পড়ে রয়েছে আর তেল চিটচিটে হয়ে গেছে। আর এই যে একটা প্লেট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে প্লেটটা না আমি এটা বানিয়েছিলাম, DIY করেছিলাম। তো এই প্লেটটাতে ওই তেলের যে জারগুলো হয় সেগুলোই রাখি। তো সেটাও দেখছি কেমন চিটচিটে হয়ে গেছে বলে একটুখানি ভিম জেল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিলাম, নিয়ে এর উপরে আবার তেলের জারগুলো রেখে দিচ্ছি। আর জানালার এপাশটাও ভালো করে আমি ভিম জেল দিয়ে মুছে নিচ্ছি। একটা কোথাও যাওয়ার প্রোগ্রাম পড়লে কি আনন্দটাই হয়, কিন্তু তারপরে ঠিক ততটাই কষ্ট হয় সেখান থেকে ঘুরে আসার পরে। চারিদিক ধুলো টুলো হয়ে থাকে, ময়লা হয়ে থাকে, তারপর যে জামাকাপড়গুলো নিয়ে যাওয়া হয় সেগুলো সমস্ত জামাকাপড় ধোয়া, মেলা, আয়রন করা, উফ কী যে কষ্ট হয় না, এগুলো ভাবলে আর কোথাও যাওয়ার ইচ্ছে সত্যি হয় না। আর এই যে সেলফগুলোও না যেহেতু মোছা হয় না এইভাবেই ছিল, কোথা থেকে যেন কেমন ধরনের শুধু তেল চিটচিটে হয়ে গেছে। আমি কিন্তু এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই গেছিলাম, তাও জানি না কেমন একটা ধুলো ধুলো হয়ে গেছে। তো রান্নাঘরে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিলাম, পুরো ভিম জেল দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। আজকে সকালবেলা উঠে না তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছি, জানি যে বেলার দিকে আমাকে প্রচুর কাজ করতে হবে। হাজবেন্ড বারবার বলে গেছে যে একসঙ্গে এত কাজ করতে হবে না, কিন্তু আমি তো কারো কথা শুনবো না। কী বলো তো, জিনিসপত্র অগোছালো হয়ে না থাকলে তো মানে সংসারটাকে নিজের আয়ত্তে না আনলে খুবই অসুবিধা হয়। আর এই যে দেখো রান্না করেছি মাছের ঝোল আলু দিয়ে। আর কী জানো তো, এখনকার মানে মাছের ঝোলগুলো রান্না করলে ঝাল দিতে পারি না যেহেতু চিকু খায়। আর এদিকে করেছি তোমার মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, আর আগের দিনের একটা মাছ ছিল সেটা দিয়ে প্লেন শস্য প্রস্তুতি ঝাল করে নিয়েছি, আর উচ্ছে আলু ভেজেছি। তো রান্নাঘরের কাজ তো কমপ্লিট, এবার চলো ঘরে যাই, ঘরে প্রচুর কাজ রয়েছে। আর এই যে দেখো আমার শোকেসটা, আমার এই শোকেসটা আমার কাছে ভীষণই প্রিয় একটা শোকেস। শোকেসটা যেহেতু হোয়াইট কালার, তো তুমি বাড়িতে হয়তো আছো তাও হয়তো একদিন ঝাড়া হলো না, তাও কিন্তু ধুলো দেখা যায়, খুবই দেখতে বাজে লাগে। আর সেখানে ভাবো 10 দিন ছিলাম না, তো ওই জন্য না এত ধুলো পড়েছে। প্রথমে একটা না সুতির কাপড় দিয়ে শোকেসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর সকালেই না হাজবেন্ড অফিস যাওয়ার আগে ওকে বলেছিলাম ঘরটা একটু ঝোলটা ঝেড়ে দাও, তো মোটামুটি একটা রুমই ঝেড়ে দিয়েছে। তো বাদবাকিগুলো আমাকেই করতে হবে। তো অনেক বলার পরে আর কি আমার এই বেডরুমটা ঝেড়ে দিয়েছে। তো ভাবলাম আজকে বেডরুমটা খুব ভালো করে ডিপ ক্লিনিং করব। আর ভেবেছিলাম যে পাখাটাও একটুখানি ঝুলটুলগুলো ঝাড়বো, কিন্তু না সেটা আর হলো না। জানি অনেক কাজ রয়েছে, আর যা বীভৎস গরম পড়েছে না, সত্যি থাকা যাচ্ছে না। আর আমাদের এখানে না পাশে একটা বড় ঝিল রয়েছে, ঝিলের হাওয়া হয় বা এমনি আমার এই ঘরটা কিন্তু ঠান্ডা। আমি এখানে বসে যখন টের পাচ্ছি যে গরম পড়েছে, তাহলে অন্য জায়গায় তাহলে কি হচ্ছে ভাবো। তো যাই হোক, সবুজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার চলে যাব জানালায় উপরে যে রডগুলো রয়েছে না, তো সেগুলোও ঝেড়ে নেবো। আর এই যে আর্টিফিশিয়াল যে লিফগুলো দেখছো, এগুলো না খুব ভালো, যখন একটু বেশি ময়লা ধরেছে মনে হয় তখন না সার্ফ জলে ধুয়ে দিই, তো দেখি যে বেশ ভালোভাবে আর কি ধুলোগুলো উঠে যায়। আর এই যে রডটাও ভালো করে মুছে নিয়েছি।
আর এই যে আর্টিফিশিয়াল একটা প্ল্যান্টার রেখে দিলাম, এই প্ল্যান্টারগুলো না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, খুব ভালো গো। তোমরা যারা রুম ডেকোরেশনের জন্য ভাবছো কী কিনবে, তো তোমরা যদি এইটা নিয়ে নাও না, ভীষণ ভালো। আমি মনে হয় পাঁচটা, হ্যাঁ পাঁচটা মতন ছিল নিয়েছিলাম, তো দাম মাত্র নিয়েছিল 210 টাকা এরকম আর কি নিয়েছিল, তো খুব ভালো। তো মোটামুটি আর কি দরজা জানালা সব কিছু শোকে সব ঝাড়া হয়ে গেছে, এবার আমি না বিছানাটা ঠিক করে নিচ্ছি, আর বালিশগুলো না আমি রোদে দিচ্ছি। আর আজকে তো ভীষণ রোদ, তো তখন বললাম, তো ভাবলাম এই রোদটাকে মিস করা যাবে না, তো সমস্ত বালিশপত্রগুলো এই জানালাতেই দিয়ে দিচ্ছি। আর আমার যে বক্স জানালা রয়েছে না, এখানে সকাল থেকে এত রোদ পড়ে এই জানালাটা আমি খুলি না, যখন মনে হয় আর কি যে শীতকালে কিন্তু এখানে ভীষণ আরাম এই রোদে বসে থাকতে, আর গ্রীষ্মকালে এই জানালাটা প্রায় বন্ধ রাখি বললেই চলে। তো এখন বালিশগুলো থাক উল্টে পাল্টে, এখন একটু রোদ খাইয়ে নেব। আর এদিকে আমাদের চিকুন না খাওয়ারও টাইম হয়ে গেছে, তো সকালে ওর জন্য টিফিনে রেখেছি আলু পেঁপে আর হচ্ছে ভাত সিদ্ধ করে দিয়েছি, আর এদিকে একটা ডিম সিদ্ধ রয়েছে, আর এটা হলো গোবিন্দভোগের চাল। তো সকালে এখন ওকে একটু ভাত দেওয়ার চেষ্টা করছি, ওর শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। আর এই যে দেখো বালিশগুলো তো একদম রোদে ফুলে উঠেছে, তো এখন বালিশের কভারগুলো না লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখবে যে বালিশ যখন তোমাদের একটু মানে চিটে মনে হচ্ছে বা খুব ধুলো ধুলো লাগছে, তখন কী করবে জানো তো, একটু রোদে দিয়ে দিয়ে হাত দিয়ে মারলে না ধুলোগুলো খুব ভালোভাবে উঠে যায়। আর এরকম বালিশের ঢাকনা লাগিয়ে কখনো রোদে দেবে না, তাহলে কী হয় জানো তো, বালিশের যে কভারগুলো না রঙগুলো ফেড হয়ে যায়। তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে তো সেই আমি বালিশের কভার চেঞ্জ করবো, ওই জন্য আর কি রোদে দিয়েছিলাম। তো এবার আমি বিছানাগুলো এখন একটু সাজিয়ে নেবো, এর উপর একটু মাদুর পেতে নেবো, পাশবালিশগুলো দিয়ে নেবো, দরজা জানালাগুলো বন্ধ করে নেবো। আর এই যে সকাল থাকতে থাকতে যদি জানালাটা না বন্ধ করি তো তাহলে ঘর পুরো আগুন হয়ে থাকে, কিন্তু যদি এরকম দরজা জানালা বন্ধ রাখি তাহলে ঘরটা কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকে। আর এই যে ছোট বাস্কেটটার মধ্যে আমাদের চিকু রেগুলার বেসিস যে জামাগুলো ইউজ করে সেগুলোই রাখি। তো ভাবলাম যেগুলো একটা একটা করে কেন একটু মানে রোদে দেবো, বাস্কেটটা ধরেই আর কি ওদিকে রোদ পড়ছে ওদিকটাতেও দিয়ে দিলাম, দিয়ে এখন জানালাটা বন্ধ করে দেবো। আর জানি যে একটু পরেই আমাদের চিকু ঘুমোবে, তো মানে যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু ঘুমোবে না উঠে পড়বে। তো দেখো আমি এদিকে ওর বিছানাটা সেরেও রেখে দিয়েছি, আর ঘরটা কিন্তু পুরো দেখো বন্ধ করে দিয়েছি, শুধু এই দিকের পর্দাটা এখনও পর্যন্ত দিইনি। জানি এখন ভিডিও শ্যুট করছি, তো তারপরে আর কি পর্দাটা দিয়ে দেবো, তা না হলে তো অন্ধকার হয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের এই যে বারান্দাটা রয়েছে পুরো মেন বারান্দা, এইটা ভালো করে ঝাঁট দিয়ে আমি ধুয়ে দিয়েছি, আর এখান থেকে সবসময় মানে কোথায় বাস লরি এইসবগুলো যায় না, খুব ধুলো পড়ে, আর মানে না ধুয়ে দিলে হয় না। তো দেখলাম যে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম এই ঘরটাও একেবারে কাজকর্ম সেরে নিই। আর আজকে কিন্তু আমার স্নান করতে করতে অনেক লেট হয়ে যাবে মনে হচ্ছে, তো দেখা যাক কাজটা কখন শেষ হয়। আর এই যে টেবিল ক্লথটা রয়েছে এর উপরটাতে দিয়ে দিলাম, আর এই যে টেবিল ক্লথটা না 5-6 দিন অন্তর এরকম ধুতে হয়, যেহেতু হোয়াইট কালার একটু ধুলো পড়লে দেখতে খুবই বাজে লাগে, কিন্তু কী করবো এটাই বেশ ভালো লাগে বলে দিয়ে দিলাম। আর এই যে আমি হাতে বানিয়েছিলাম এই যে DIYগুলো তোমরা অনেকে দেখেছো, তো সেটাও ভালো করে সুন্দর করে সাজিয়ে নিলাম, এর মাথাটা ভালো করে আর কি সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর এই যে ল্যাপটপটা, জানো আমাদের ল্যাপটপটা প্রায় খারাপ হয়ে গেছিলো, আর এখন করে ভাবছি আমি ল্যাপটপে এবার থেকে ভিডিওটা এডিটিং করবো। অনেকের মুখে বলতে শুনেছি ল্যাপটপে কিনা অনেক অপশান পাওয়া যায় আর ভালো ভিডিও এডিটিং হয়, তো ওই জন্য আর কি মেন ল্যাপটপটা পুরো সারিয়ে নিচ্ছে হাজব্যান্ড। আর এদিকে যে ট্রেটার মধ্যে না আমাদের চিকুর স্লেট ঘড়ি, মানে এই ঘড়িটা হলো হাজব্যান্ডের, আর এখানে পেন হেডফোনগুলো রেখে দেব। আর এই যে আমাদের চিকুর রয়েছে ট্যাপ, তো এই ট্যাপটাতেও কার্টুন টার্টুন দেখে, আর এই যে শোকেসের নিচটাতে একটা কিবোর্ড রেখে দিলাম, আর ওই ট্রেটাও রেখে দেব। তো এবারে বেঞ্চটাও ভালো করে ঝেড়ে নেব, আর এর উপরে যে কুশানগুলো থাকে সেগুলো একে একে রেখে দেব। আর কি জানো তো বন্ধুরা, এরকম কাজ করতে করতে কিন্তু আমাদের চিকুর স্নান করানো খাওয়ানো দাওয়ানো সেগুলো কিন্তু সব ওর হয়ে গেছে, তো এখন ঘুমাচ্ছে। তো দুটো ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
আর দুটো রুম, ডাইনিং রুম, রান্নাঘর, বারান্দা সব কিছু আর কি ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে স্নান করতে ঢুকবো। আর কি জানো তো, যখন আমি বেলার দিকে ঘরটা মুছি, ট্যাঙ্কে জল তখন তো প্রচুর গরম থাকে, সেই গরম জলটা দিয়ে আর কি ঘর মুছি। অন্য সময় কি হয়, যখন মানে বুঝতে পারি যে ঘরের মেঝেটা খুব ময়লা হয়ে গেছে, তখন না ওরকম মানে জল ফুটিয়ে নিয়ে ওর মধ্যে একটু শ্যাম্পু মিক্সড করে দিয়ে ঘর মুছলে না কি সুন্দর, ঘরগুলো পুরো মানে ময়লাগুলো খুব ভালোভাবে উঠে যায়। আর এখন যেহেতু জল গরম আরও সুবিধা, আমি 3-4 বার এরকম জল পাল্টে পাল্টে তারপরে ঘরগুলো মুছেছি। আর যখন দেখছি যে না আর ময়লা বার হচ্ছে না, তারপরে আর কি স্নান করতে গেছিলাম, তো বার হওয়ার পরে চুলটা আঁচড়িয়ে একটু সিঁদুর পরে নেব, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সকাল থেকে এত কাজকর্ম ছিল যে তোমাদের সামনে দুটো কথা হলো তারও টাইম পাইনি। তো এখন বিকেলবেলায় সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর জানো তো অনেক দিন পরে আর কি দেখছি বিকেলে একটু ঠান্ডা হাওয়া হচ্ছে, আর যে গরম পড়েছে না, মানে মানুষ মানে কী যে অবস্থায় তারা রয়েছে, পুরো মানুষ মরে যাওয়ার ফল হয়েছে এত গরম। তো আজকে দেখছি অনেক দিন বাদ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, ভীষণ ভালো লাগছে, ওই জন্য না জানালাটা খুলে দিয়েছি, বেশ ভালো লাগছে। আর চিকুনও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তো কী করছি দেখতে থাকো। চিকু মনে হচ্ছে এবার উঠে পড়েছে, তো চলো দেখি সে কী করছে। চিকু সত্যি গিয়ে দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে আর কি ওর মুখ টুক ধুয়ে দিলাম, দিয়ে আর এদিকে না ওর জন্য টিফিন নিয়ে চলে এসেছি। আর এদিকে সন্ধেও হয়ে গেছে, সন্ধেটাও দিয়ে নিয়েছি, দিয়ে ওর জন্য একটু মুড়ি, বাদাম, ঝুরি ভাজা আর শশা কুচি দিয়েছি, আর একটু সন্দেশ দিয়েছি। তো ভাবলাম ও যেটা খাবে খাবে, তো আমিও একটু মুড়ি খাবো। তারপরে দেখছি কি, যেই দেখেছে মুড়ি শশা, ও তো আর সন্দেশ মুখেই দিচ্ছে না, ও তখন শুধু মুড়ি খাচ্ছে। মুড়িগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে না অনেক কাজ রয়েছে, কি জানো তো, সে জামা কাপড়গুলো না সব একসঙ্গে করে দলা করে রেখে দিয়েছি। যে জামাগুলো ধোয়ার ছিল, কাচার ছিল, সেগুলো সব ধোয়া কাচা হয়ে গেছে, তো একটা চেয়ারের উপর না সাজিয়ে রেখে দিয়েছি। তো ভাবছি সেগুলো আমি কখন মানে ভাঁজ করব, কখন আয়রন করব, তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পরে সেগুলো সব নিয়ে এখন বসে পড়েছি। আর আমি এখন যেগুলো আলমারিতে রাখতে হবে সেগুলো আলাদা করে ভাঁজ করছি, তারপর রেগুলার যে জামাগুলো ইউজ করা হয় সেগুলো একটা জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর এই যে দেখো চেয়ারের উপর কত জামা কাপড় রয়েছে, এগুলো না সমস্ত আয়রন করতে হবে। তো ভাবলাম এগুলো রাতে আয়রন করবো, আর এখন যেগুলো ভালো জামা বা রেগুলার বেসিস জামা কাপড় রয়েছে সেগুলো সব জায়গায় রেখে দিই, তারপর ওই কাজটা করবো। কিন্তু সত্যি কথা বলতে সেগুলো রাতে আয়রন করা হয়নি, ওইভাবে এখনও পড়ে আছে। আর আমাদের চিকু তো দেখলে মাঝে মাঝে না ও এসে একটুখানি আদর খেতে চায়, বা মাঝে মাঝে একটু হাম দিতে চায়। কি জানো তো, ও সবসময় একা থাকে, ও মানে ও মাঝে মাঝে বোর হয়ে যায়, তো এসে আমার সঙ্গে একটু মাঝে মাঝে খেলু করে, দুষ্টুমি করে, তারপরে ও নিজের খেলায় মত্ত থাকে। আর এই যে এখন সব এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এই ছোটো যেখানে জায়গা, এখানে না আমি কী রাখি জানো তো, সব বেডশিটগুলো রাখি, বালিশের কভার এগুলোই রাখি। আর আজকে রাতে বরকে বলেছিলাম যে একটু বিরিয়ানি কিনে আনতে, কি হয়েছে জানো, দুপুরে যে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম না, সেগুলো না যেহেতু অত সকালে রান্না হয়েছে, আমি না দুপুরে যে ফুটিয়ে রাখবো আমার একটুও খেয়াল ছিল না। তারপরে দেখছি কি বিকেলে তোমার 7-7:30 নাগাদ সেটা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য হাজবেন্ডকে বলেছিলাম ওর জন্য আর কি বিরিয়ানি কিনে। বন্ধুরা, আমার রাতের সমস্ত কাজকর্ম পুরো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন একটু যাব ফ্রেশ হব, যা গরম পড়েছে আর সত্যি থাকা যাচ্ছে না। তো এখন যাব ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব, তারপর শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকে সকাল থেকে কী কী করলাম না করলাম সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম, আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লেগেছে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বিদায় নিলাম ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।